হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ স্মার্টফোন রিভিউ নিয়ে হাজির হয়েছি, তাও আবার 7000 টাকায়। ভাবতে পারেন, এটা হচ্ছে শাওমির ফোন এবং রয়েছে 4GB RAM 64GB ROM এবং রয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর এবং রয়েছে দুর্দান্ত ক্যামেরা। কিভাবে এত অল্প দামে এত কিছু সম্ভব তা জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটা ফুল দেখার পর ভালো লাগলে লাইক করবেন। চলুন ভিডিওটা শুরু করি। Redmi 6 Pro, এটা কিন্তু বহু আগের ফোন, প্রায় 2018 এটা লঞ্চ করা হয়েছিল। এখনও এটা কিছু কিছু সবে পাওয়া যাচ্ছে খুবই অল্প প্রাইসে। কোথায় কিভাবে পাবেন তা অবশ্যই ভিডিওটা শেষে বলবো, আগে এটার স্পেসিফিকেশনটা আপনাদেরকে বলি। সর্বপ্রথম আমরা এটা ডিজাইন লক্ষ্য করি। খুবই সুন্দর ডিজাইনের এই ফোনটি, যার সামনে ডিসপ্লে রয়েছে 5.84 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে। খুবই একটা ছোট সাইজের ডিসপ্লে বলতে পারেন, তবে এক হাতে আপনার একটা কমফোর্ট ফিল হবে বা আপনার হাতে নিয়েও খুব ভালো লাগবে। এবং এখানে কোর্নিং গোয়েলা গ্লাসের প্রোটেকশন রয়েছে। পিছনে রয়েছে দুটি ক্যামেরা, যার মেইন ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেল, তারপর রয়েছে 5 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। সেলফি ক্যামেরা রয়েছে 5 মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা এবং এখানে আপনি সর্বোচ্চ 1080p ভিডিও করতে পারবেন। ব্যাটারি সব রয়েছে 4000mAh ব্যাটারি। অবশ্যই এখানে 5000mAh ব্যাটারি হলে অনেকটা ভালো হতো, এতে আপনার না হলেও দিনে 1-1.5 বার তো চার্জ দিতেই হবে। অপারেটিং সিস্টেম রয়েছে অবশ্যই এখানে Android 8, তবে আপনি এখানে Android 9 পর্যন্ত আপডেট করতে পারবেন, MIUI 11 পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন। চিপসেট রয়েছে Snapdragon 625 প্রসেসর, যেটা 14 nanometer আর্কিটেকচারে বিল্ড করা CPU দিয়ে তৈরি এবং সাথে রয়েছে 4GB RAM 64GB ROM। এখানে যে গেমিং পারফরমেন্সটা, আপনি অনায়াসে ফ্রি ফায়ার তো খেলতে পারবেন, কিন্তু যারা পাবজি খেলবেন তাদের একটু অসুবিধা হতে পারে, কারণ এখানে টুকটাক তো ল্যাগ আসবেই। সিকিউরিটি সেকশনে ফেস আনলক পেয়ে যাবেন এবং ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাবেন। এই ফোনটা 4x64GB ভ্যান্টি পাওয়া যায় মাত্র 7500 টাকায়। আর এখন বলি যে এই ফোনটা কেন এত কম দামে পাওয়া যাচ্ছে। এর মেন কারণ হচ্ছে এই ফোনটা কিন্তু রিফারবিশড ফোন। রিফারবিশড ফোন হচ্ছে সেইগুলো মূলত যেগুলো কোম্পানির কাছে রিটার্ন চলে যায় বা গোডানে থাকার কারণে কোনো ইন্টারনাল পার্ট ড্যামেজ হয়ে গেছে, সেগুলোকে আবার পুনরায় রিপেয়ার করা হয়, তারপরে আবার সেল দেওয়া হয়। এখন আমিও একটি রিফারবিশড ফোন কিনেছিলাম প্রায় 1 থেকে 1.5 বছর আগে সেকেন্ডারি ডিভাইস হিসাবে, সেটার নাম হচ্ছে শাওমি রেডমি নোট 5 প্রো, হ্যাঁ এটার নিচের ভার্সনটা। আর 4x64GB দাম পড়েছিল 8000 টাকা। 8000 টাকায় তখনকার এটা আমার দ্বারা একটা বেস্ট প্যাকেজ মনে হয়েছিল। আর কেনার পর আমি তেমন একটা সমস্যার সম্মুখীন হইনি, তবে 4 থেকে 5 মাস ইউজ করার পর আমার মনে হলো যে ব্যাটারি ব্যাকআপটা এখন একটু কম আসছে। প্রায় 3000mAh মতো ব্যাটারি ব্যাকআপ পেতাম, 4000mAh ব্যাটারি ছিল, তারপরেও 3000mAh মতো ব্যাটারি ব্যাকআপ পেতাম। তার মেন কারণ হচ্ছে এটার ব্যাটারি কিন্তু অনেক পুরনো বা অনেক দিন ধরে পড়েছিল, তার কারণে কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপটা 5 মাস ব্যবহার করার পর একটু কমে গেছে। এছাড়া আমার তেমন একটা সমস্যা হয়নি। আপনারা এই ফোনটার সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং 1 বছরের ওয়ারেন্টিও পাবেন, যেভাবে অফিসিয়াল ফোনগুলো দেয়, সেই ওয়ারেন্টিটা বুঝে আপনি আনবেন। এখন বলি কোন জায়গায় আপনি পাবেন। এটা মূলত ঢাকার মিরপুর শপিং কমপ্লেক্সে পাবেন এবং ঢাকার বড় বড় কিছু শপে পাবেন, যেগুলো মূলত বাইরে থেকে ফোন ইম্পোর্ট করা হয় তারপরে বিক্রি করে। এবং আর পাবেন ঢাকা বাংলা মোটর, এলিফ্যান্ট রোড, মোতালেব প্লাজা আর নিহা প্লাজা। এই জায়গায় মূলত আপনাকে যাওয়ার জন্য আমি রেফার করবো, কারণ এই জায়গায় বহু শপ রয়েছে, এই ধরনের ফোন বিক্রি করার বহু শপ রয়েছে, সেখানে আপনি আপনার চয়েস মতো সুন্দরভাবে দেখে শুনে কিনতে পারবেন। আমি সেইখানে দুইটা শপের অ্যাড্রেস দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এবং ফোন নাম্বার দিয়ে দেবো, আপনি চাইলে যোগাযোগ করে সেখানে যেতে পারেন। আশা করি একটা সুন্দর ফোন আপনি এই বাজেটে পেয়ে যাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে ডিসলাইক করে দিতে পারেন। এবং আশা করি যেতে খাচ্ছেন সুস্থ আছেন, নিরাপদ আছেন। আল্লাহ হাফেজ।